নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আরটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 10টা বাজে। একটুখানি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দুপুরে আজকে একটুখানি চিজি চিকেন বানাবো। 2 চামচ মতো রসুন বাটা দিয়েছি আর দেবো একটুখানি বেশি করে চিজ। ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসেছিলাম এই চিজের কিউবগুলো, আর আমুল চিজ তো সকলেরই ভারী প্রিয়, তো ওটা দিয়েই ভাবছি আজকে বানাবো। চিজটা বড্ড শক্ত হয়ে আছে, একটু মাইক্রোওভেনে দান ঘুরিয়ে নিই। সোমবার হলেও আজকে বাচ্চাদের স্কুল ছুটি, ওই জন্যই দুপুরে আজকে এই চিজি চিকেন বানানো। আজকে যদিও কোনো ন্যাশনাল হলিডে নয়, তবু আজকে স্টাফদের কিছু একটা দিন আছে, ওই জন্য ছুটি দিয়েছে। অল্প একটুখানি চিলি ফ্লেক্স দিলাম আর একটুখানি হাতে ওই মোজারেলা চিজ দিয়ে দিলাম। একটুখানি নুন দিচ্ছি, খুব বেশি নুন দিচ্ছি না, চিজটা একটুখানি নোনতা নোনতা থাকে। 2 চামচ মতো টক দই দিয়েছি, এটাতে তো টমেটো বা কিছু দেবো না, আর একটুখানি পার্সলে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 1/2 ঘন্টা মতো রেখে দেবো। আজকে বিকালবেলায় ইচ্ছে আছে মেহাকে নিয়ে একটুখানি বাজার যাবো, জানেন? সামনের সপ্তাহে ওদের ওই গানের একটা কনসার্ট আছে স্কুলে। একটা জামা কিনতে বলেছে একদম কালো রঙের, তবে জিন্স চলবে না, তো সেটা দেখতেই আজকে যাব। থাক, এটা 1/2 ঘন্টা ম্যারিনেশনে। কস্কো থেকে সে কিছুদিন আগে এই ডালিয়া ফুলের বাল্বগুলো কিনে এনেছিলাম, বাচ্চাদের যখন জল খাবার খাওয়া হয়েই গেছে আর আজকে যখন স্কুল ছুটিই আছে, দুজনকে নিয়ে তাই ব্যাক ইয়ার্ডে এসেছি যে ওদেরকে দিয়ে এই কাজটা করাবো। ওই জায়গাটা খালি আছে দেখছেন, ওখানে ভাবছি ওইগুলোকে এখন পুঁতে দিই। সপ্তাহ 2 আগে এনেছিলাম এই বীজগুলোকে, তাও একটু দেরি হয়েই গেল, কিন্তু আর বেশি দেরি হয়ে গেলে তখন আর ফুলগুলো ফুটবে না। সেই করতে করতে এই বসন্ত পেরিয়ে আবার গ্রীষ্ম চলে আসবে। তো আজকে যেহেতু ছুটি আছে, ওই জন্য সকাল থেকে বাচ্চাদেরকে নিয়ে এই বাগান করতে লেগেছি। এদের স্কুল ছুটি থাকলে ওর বাবার তো আর অফিস ছুটি নেই, সে ঘরে মিটিং করছে। আর আপনারা তো জানেন রামকৃষ্ণটা কেমন দুষ্টু, ঘরময় এত ছোটাছুটি আর চিৎকার করছে, ওই জন্য সব কটাকে নিয়ে বাইরে চলে এলাম। মা গো, ও ভালো জুতো পরে চলে এলো, গেল আবার এটা কাদা হয়ে যাবে। আই ক্যান হেল্প ইউ মা গো, দিদির ঘাড়ি না মেরে দেয় গো। দুই যে দু ভাই বোনে মাটি কোপাতে বসে পড়েছে। গুড জব। তুই এই জামাটা খুলে দিত, কা এই জামাটা খোল, গরম আছে, খোলো খোলো। হ্যাঁ হট হট। দেখো ইনসেক্ট থেকে দূরে যাকবে, কিন্তু এই ব্যাগটার মধ্যে ডালিয়া 16টা বাল্ব আছে, এটা দাম নিয়েছে 1,500 টাকা মতো। তাই বুঝি বলেছো দেখি উমা টাইটো। গুড জব গুড জব। বিগ হোল হ্যাঁ, হেয়ার তোর হেয়ার কম আছে তো, অনেক আছে বাবা। বিরাট মাটি খুঁজছে বাচ্চাটা, বিরাট মাটি খুঁজছে। খোল গোটা প্যাকেটটাকে, খোল আগে নিচটাই ভালো। কি নিচটা? হ্যাঁ, ফ্লোরের উপর রাখো এইভাবে, এবার বার করে দাও। দিয়ে নাও এখানটা একটা পুঁতো। এই দেখো, না না ডোন্ট ব্রেক। এবার এই যে মাটি, এই যে এই মাটিটা দাও। হ্যাঁ দাও দাও। গরম লাগছে না, তবে খুবই ভালো লাগছে ওয়েদারটা আজকে। তুই কোথা থেকে এলি? তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। এই যে এটা খোড়া হয়েছে, এটার মধ্যে এটা বসিয়ে দাও, এইটা উপরে থাকবে, এই পাটটা উপরে থাকবে, ওটাকে আস্তে করে বসাও। হ্যাঁ, এবার দেখো এই যে এইখানগুলো আটকে যাচ্ছে দেখতে পাচ্ছ, এইগুলোকে ভালো করে বসিয়ে দিতাম, নাহলে তো এটা ভেঙে যাবে। ওটা ওইগুলো ওর বডি পার্ট জিনিসটা, ওইটা থেকেই তো এবার গাছটা বেরিয়ে আসবে। হ্যাঁ মাম্মা, চলুন আরো 4টি গর্ত টর্ত ওর দু ভাই বোনে খুঁড়ু, ততক্ষণ আমি চিকেনটা এবার বসিয়ে দিই। চলে এসেছি, একদম খুব কম গরম করেছি তাওয়াটাকে, জানেন? আর একদম খুব কম আঁচেও রেখেছি। এবার এই মাংসগুলোকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এটাকে সাধারণত আমি ওভেনে করি, কিন্তু আজকে ভাবলাম এটাকে একটু গ্যাসে করি, কিন্তু যেহেতু এটা আগুনে রান্না করছি, তো এটাতে চিজটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা বেশি, ওই জন্য 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম।
আর দুধ দিতে আরেকটা যেটা হবে, মাংসটা খুব সুন্দর নরম হয়ে যাবে। ওভেনে করলে সাধারণত 350 ডিগ্রি ফারেনহাইটে আমি 25 মিনিট থেকে 30 মিনিটের জন্য দিই। মাঝে মাঝে একটু করে ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। এখনও অবধি চিজটা নিচে লাগেনি, কারণ দুধটা দেওয়া আছে তো। আস্তে আস্তে এবারই দুধটাকে শুকিয়ে নেবো। বেশিরভাগ দিনই আমাদের সাধারণত চিকেনের ঝোলই হয়, কিন্তু একদিন আর দিন এইভাবে বানালে ভারী সুন্দর খেতে লাগে। আর বড়দের যত না ভালো লাগে, বাচ্চাদের কাছে এই রেসিপিটি মহাপ্রিয়। খুব চিজ চিজ আর খুব নরম নরম হয় তো। মোটামুটি হয়ে গেছে দেখুন, এবার চিজগুলো একটু নিচে নিচে লেগে যাচ্ছে, আর ঢাকা দেবো না। এবার একটুখানি আঁচটাকে বাড়িয়ে দুধটাকে একটু একটু করে শুকিয়ে নেবো। বাড়িতে ধরুন যদি অতিথি আসেন, তাহলে এটাকে স্টার্টার হিসাবেও দেওয়া যায়, অথবা একটু রুটি পরোটার সঙ্গে এটা ভীষণ ভালো লাগে খেতে। তবে এটাকে গরম গরম খেয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে চিজগুলো একটু শক্ত হয়ে যায়। এই চিকেনটা হয়ে যাবার পরে কিছুটা যে বাটার এই প্যানটাতেই লেগে থাকবে, ওই প্যানটার মধ্যে একটু রিং রিং করে পেঁয়াজ ভেজে নেবো। তবে তখন আঁচটা আর খুব একটা কম রাখবো না, তখন আঁচটা খুব বাড়িয়ে দেবো। বেশি আঁচে ঝপাঝপ করে পেঁয়াজগুলোকে অল্প একটু ব্রাউন করে নিয়ে তুলে নেবো। এটাতে এই সময় নুনও দেবো না, নুন দিলে পেঁয়াজটা আবার সেদ্ধ হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। আমি দুপুরে এটাকে একটু রোল বানাবো। রুটিটার গায়ে একটুখানি সস মাখিয়ে নেবো, আর একটুখানি লেটুস আর কাঁচা টমেটো কুচিয়ে নিয়ে রোল করে নেবো। এত সুন্দর চিজ আর রসুনে মিলে গন্ধটা ছাড়ছে, গোটা ঘরটা একদম মোমো করছে। সন্ধ্যে 6:30 মতো বাজে এখন, যাচ্ছি এখন সেই বাজারে মেহার স্কুলে গানের অনুষ্ঠানের জন্য জামা কিনতে। চলুন, পৌঁছে গেছি আমরা মার্কেট প্লেসে। এখানে অনেকগুলো দোকানই আছে। এতদিন অবধি সাধারণত আমরা বাচ্চাদের জামা কাপড় কিনতাম এখানে টার্গেট বা মেসিস এই সমস্ত দোকানগুলো থেকে, কিন্তু আজকের অভিজ্ঞতাটা হবে আমাদের একটু আলাদা। আজকে আমরা মেহাকে নিয়ে প্রথমবার যাচ্ছি এখানকার টিনেজার মেয়েদের কেমন জামা কাপড় বিক্রি হয় সেই দোকানে। এদেশের মিডল স্কুল বা হাই স্কুল বা কলেজে পড়ার মেয়েরা তারা যে ধরনের জামা কাপড়গুলো পরে, আমি দেখেছি এগুলো সাধারণত টার্গেট বলুন বা মেসিস বলুন এই দোকানগুলোতে খুব একটা দেখতে পাওয়া যায় না। কৌতূহল তো আমার মনের মধ্যেও একটা ছিল সেই দোকানগুলো দেখার, কিন্তু সময় হয়ে উঠতো না বলে সেদিকটাতে আর যাওয়া হয়নি। কিন্তু আস্তে আস্তে হয়তো সময় বদলাচ্ছে। আর 1-1.5 মাস স্কুল, তারপর মেহাও যাবে মিডল স্কুলে ক্লাস 6-এ। এখানে তো আপনারা জানেনই যে কিন্ডারগার্ডেন থেকে ক্লাস 5 অবধি থাকে এলিমেন্টারি স্কুল। 6, 7, 8 তিনটে বছর যায় তারা মিডল স্কুলে, আর 9, 10, 11, 12 এই 4 বছর যায় তারা হাই স্কুলে। আমার এক বন্ধুর মেয়ে কলেজে পড়ে, সেই তখন আমায় এই দোকানটির কথা জানায়। চলুন, মোটামুটি আমরা দোকানে চলে এসেছি, ভেতরে ঢুকি, তারপর গল্প করবো আর কীরকম জামা কাপড় পাওয়া যায় দেখব। চলে এসেছি আমরা দোকানের মধ্যে। খুব সুন্দর একটা হালকা মিউজিক বাজছে, ভেতরটাও দোকানের ভারী সুন্দর লাগছে। চলুন বাকি দোকানটা ঘুরতে ঘুরতে দেখি কীরকম কী এদের কালেকশান আছে। যে কোনো দেশেরই টিনেজার ছেলেমেয়েদের কাছে সেই জামা কাপড়ের কোয়ালিটি কতটা ভালো সেই নিয়ে দেখি তাদের খুব একটা মাথা ব্যথা থাকে না। তাদের যেটা মূল আকর্ষণ থাকে, জামা কাপড়টা দেখতে যেন খুব সুন্দর হয়, আর তাদের যেন প্রচুর পরিমাণে জিনিসপত্র থাকে, আজ এটা তো কাল সেটা। তো আমেরিকাতে এরকম বেশ কিছু দোকান আছে যেগুলো শুধু এই টিনেজারদের জন্য। প্রচণ্ড রকমের স্টাইলিশ জামা কাপড়, কোয়ালিটি কিন্তু এদের খুব একটা ভালো না। কিন্তু দামের দিক থেকে আবার দেখছি যে সমস্ত দোকানগুলোতে আমরা যাই, ধরুন মেসিস বা টার্গেট, তাদের থেকে অনেকটা কম। ওই দূরের দিকে যে জিন্সের প্যান্টগুলো দেখছেন, ওইগুলো এখানকার টিনেজারদের দেখি ভারী পছন্দ। টার্গেটে এই প্যান্টগুলো মোটামুটি $30 করে দাম, মানে ধরুন ওই 2,500 টাকা মতো। কিন্তু এখানে দেখছি $18 দাম, মানে ওই ধরুন প্রায় 1300 কি 1400 টাকা মতো। এই দোকানগুলি টিনেজারদের ভীষণ পছন্দ হবার কারণই হলো এটা, এক তো এখানে ভীষণ ট্রেন্ডি আর স্টাইলিশ জামা কাপড় পাওয়া যায়, আর জিনিসপত্রের দামগুলো নর্মাল দোকানের থেকে বেশ খানিকটা কম হওয়াতে বাবা মায়েদের সঙ্গে তাদের যুদ্ধটাও একটু কম করতে হয়। মেহাকোর গানের অনুষ্ঠানের জন্য নিতে হবে একটা কালো রঙের জামা অথবা একটা সাদা রঙের জামা। তো এখানে সাদা কালোর প্রচুর অপশানই আছে, ও ধীরে সুস্থে খুঁজতে থাকুক। আর ততক্ষণে আমি আপনাদের সঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমরা যে বছর এখানে USA আসি তখন তো মেহা খুবই ছোট, 3.5 বছর বয়স, তো ওকে তখন একটা প্লে স্কুলে দেওয়া হয়। তো প্রথম দিন আমি যখন ওকে প্যারাম্বুলেটার করে সেই প্লে স্কুলে নিয়ে যাচ্ছি, তখন রাস্তার অন্য ফুটে দেখি 8 থেকে 10টি মেয়ে হেঁটে চলেছে। তাদের দেখে মনে হচ্ছে তারা 15-16 বছরেরই মেয়ে, কিন্তু তারা এতটাই সুন্দর করে সেজে গুজে যাচ্ছিল, আমি কিছুতেই তাদের দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। তাদের বিভিন্ন রকমের স্টাইলিশ জামা কাপড়, স্ট্রেট হেয়ার, চড়া মেকআপ সব কিছু দেখে আমি ভেবেছিলাম তারা বোধহয় মডেল। তো মেহাকে আমি সেই সময় যে স্কুলে নিয়ে যেতাম তার গায়ে লাগোয়াই ছিল ওই জায়গাকার হাই স্কুলটা। তো তখন দেখলাম ওই মেয়েগুলো হাঁটতে হাঁটতে তারা হাই স্কুলের মধ্যে চলে গেল। দিন কতক স্কুলে আসা যাওয়ার পরে আমারও তখন কিছু বন্ধুর সঙ্গে পরিচয় হলো। তো আমি তখন আমার এক বন্ধুকে তখন জিজ্ঞাসা করি যে এই মেয়েগুলো এত সুন্দর হয়ে সেজে গুজে এরা স্কুলে কেন ঢুকে পড়ে। তো সে তখন জানায় যে এখানে হাই স্কুলের ছেলেমেয়েরা নাকি এইভাবেই সেজে গুজে স্কুলে যায়। তারপর থেকেই আমার এদেশের টিনেজার ছেলেমেয়েদের জামা কাপড়ের ধরন সম্পর্কে একটু ধারণাটা বদলেছিল। আর আস্তে আস্তে দেখুন দিনগুলো বোধহয় এইভাবে পরিবর্তন হতে থাকে। এর আগে যখন মেহাকে নিয়ে আমি টুকটাক জামা কাপড় কিনতে আসতাম, ও দেখতাম বোর হতো, কিন্তু যেই আজকে ওকে বললাম চল তোকে ওই দোকানটায় নিয়ে যাবো শুধুমাত্র ওখানে টিনেজারদের জামা কাপড় পাওয়া যায়, সে আর খুশি দেখে কে, বারবার শুধু বাবার অফিস রুমে উঁকি দিচ্ছে বাবার কাজ হলো কি না হলো।
ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে এই দোকানটায় দেখছি। আর যেটা সব থেকে ভালো লাগছে, দামও দেখছি ভীষণ কম। মেহার স্কুলের এই ইভেন্টটার জন্য কিছু জামা কাপড় আমরা অনলাইন মেসেজ থেকেও দেখছিলাম, বেশ কটা পছন্দও আছে, তাদেরকে কাটেও রেখেছি যে একবার এই দোকানটা ঘুরে যাবো, যদি না পছন্দ হয় তখন মেসেজ থেকে অর্ডার করবো। কিন্তু তার যে জামা কাপড়গুলো দাম দেখছি এখানে দেখছি তার অর্ধেকেরও কম পড়ছে। আমার সাধারণত একটা ধারণা ছিল যে দু ধরনের দোকান হয় জামা কাপড়ের ক্ষেত্রে, একটা ছেলেদের আর একটা মেয়েদের। কিন্তু এদেশে আসার পরে জেনেছিলাম যে এই মেয়েদের মধ্যেও আবার অনেক ভাগের দোকান হয়, যেমন এই টিন এজার ছেলে মেয়েদের জন্য শুধুমাত্র একটা দোকান হয়। এই জিন্সটি ভারী পছন্দ, মিডিল স্কুলে বেশিরভাগ বাচ্চারাই এই ধরনের জিন্স পরে আসে। আবার দেখেছি আরেক ধরনের দোকান হয় যেখানে শুধু হবু মায়েদের জামা কাপড় থাকে, তাদের সেই সময়ে যে নানা রকমের কষ্ট হয় বা শারীরিক অস্বস্তি হয় সেইগুলোকে যতটা সম্ভব কমিয়ে এনে তাদের মতো করে জামা কাপড় তৈরি হয়। আবার বেশ কিছু দোকান দেখেছি সেইগুলো আবার নতুন মায়েদের জন্য, তাদের যা যা দরকার হয় সেই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে সেই দোকান। একটা বেশ সুন্দর কালো জামা পেয়েছি, তবে ওটা স্লিভলেস, কিন্তু যেহেতু এখনও অতটা গরম পড়েনি তো স্লিভলেস পরাটা একটুখানি কষ্টের হয়ে যাবে। তো আমরা দুজনেই ওই জন্য খুঁজছি যে ওটার উপরে যদি একটা কালো রঙের বা সাদা রঙের একটা কোট বা জ্যাকেট কিছু পাওয়া যায়। আজকে আমাদের পার্টিকুলারলি একদম দুটো রঙের মধ্যেই জামা কাপড় নিতে হবে বলে আমরা খুব একটা অন্য রঙগুলোতে যাচ্ছি না, কিন্তু দোকানটা বেশ সুন্দর লাগলো। অন্য সময়েও যখন বাচ্চাদের জামা কাপড় কেনা হয়, বিশেষ করে মেহার, তো আমি ভাবছি এই দোকানটাতে একবার করে আসবো। একটু খুঁজে নিলে মোটামুটি ওর মতনও ভালো জিনিসপত্র পাওয়া যাবে দেখছি। আগে যখন মেহা ছোট ছিল তখন দেখতাম ওর পিঙ্ক কালারের ওপর খুব ভালোবাসা, বহুদিন ছিল ওর এই ভালোবাসাটা। বালিশের কভার গোলাপি, বিছানার চাদর গোলাপি, ওর জামা গোলাপি, ওর জুতো গোলাপি, ওর পুতুলের জামাও গোলাপি, সব দেখতাম গোলাপি পছন্দ হতো। কিন্তু এত বেশি ও গোলাপি রঙের জামা কাপড় পরেছে, এখন দেখি গোলাপি রঙ ছাড়া বাকি যে কোনো রঙের জিনিসপত্র ওর খুব পছন্দ হয়। বিশেষ করে দেখি সাদা রঙের প্রতি ওর একটা খুব ভালোবাসা এখন হয়েছে। তবে এদেশে একটা জিনিস খুব ভালো জানেন, কোনো জামা কাপড়ের রঙ ওঠে না। সাদা রঙের জামা কাপড়ের সঙ্গে অন্য রঙের জামা কাপড় একদম নির্ভয়ে কাচতে দেওয়া যায়। প্রথম প্রথম আমি দুরকমভাবে কাচতাম, শুধু একদিন সাদা কাচতাম, একদিন রঙিন কাচতাম। পরে আমার এক বন্ধু জানায় তুমি নির্ভয়ে কাচতে পারো, এমনকি তুমি সাদা জামা কাপড়ের সঙ্গে লাল জামা কাপড়ও কাচতে পারো। তারপর থেকে এখন সব জামা কাপড় একসঙ্গেই কাচি। বারবার ঘুরছি আর এই ধরনের জিন্সগুলো এনে আমার চোখের সামনে তুলে তুলে ধরছে। তবে আজকে যে জিনিসটা কিনতে এসেছি শুধু সেটাই নেবো, আজকে আর অন্য জিনিস কিনে দেবো না। মোটামুটি পছন্দ হয়েও গেছে, দোকানে মোটামুটি আমরা ছাড়া আর কাউকে সেরকম দেখতে পাচ্ছি না, তো বিলেরও একদম লাইন নেই, ওই জন্য আমাদের তারাও নেই। এই জামাগুলোও দেখতে ভারী সুন্দর লাগছে, বহু টিনেজার মেয়েদেরকে দেখি এগুলো পার্টিতে পরতে ভারী সুন্দর লাগে। এই গরমকালের দিকে বহু টিনেজার ছেলে মেয়েদের পার্কে তাদের জন্মদিন পালন করতে দেখা যায়, তো তখনই দেখি যে তারা খুব সুন্দর সুন্দর এই ধরনের জামা কাপড়গুলো পরে আসে। $22 করে দাম লেখা ছিল জামাগুলোতে, তার মানে প্রায় ওই 1500 কি 1600 টাকা মতো। আর যেহেতু এখন এদেশে বসন্ত শুরু হয়েছে, এই দিকটা ওদের স্প্রিং কালেকশন, জামা কাপড়গুলোতে তাই বিভিন্ন রকমের ফুলের প্রিন্ট। তো চলুন, পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালো রঙের জামা পেয়েছি আর তার উপর সাদা রঙের একটা কোট, বিল করিয়ে নিয়ে দিয়ে এবার বাড়ি ফিরি। তবে এই মার্কেট প্লেসটাতে খুব সুন্দর একটা খাবার জায়গাও আছে, ভাবলাম বাচ্চাদের যখন নিয়ে এসেছি ওখানটা থেকে একবারটি ঘুরিয়ে আনি। ওখানটাতে বেশ একটু খেলার জায়গাও আছে, অল্প একটুখানি টুকটাক খাবার দাবার খাইয়ে একটু খেলিয়ে নিয়ে তারপর ফিরবো। প্রায় সন্ধে 8টা বাজে, বাইরেটা দেখুন এখনও অবধি হালকা আলো আছে, তবে এবার হয়তো ঝুপ করে অন্ধকারটা হয়ে যাবে। দূরে ওই বাসটা আছে, ওইখানটা রামকৃষ্ণর ভারী প্রিয় জায়গা, 5 মিনিট খেলে নিক তারপর এখান থেকে সোজা একদম বাড়ি। চলুন, বেরিয়ে পড়েছি আমরা, বাইরেটাতে খুব সুন্দর মিষ্টি হাওয়া বইছে। বাড়ি গিয়ে বাচ্চাদের হালকা ডিনার করিয়ে তাড়াতাড়ি বিছানায় পাঠাতে হবে, কাল থেকে তো আবার সকাল থেকে স্কুল শুরু। আর মেহার আজকের যে জামা কাপড়গুলো আছে আজকে আর আমি আপনাদের দেখাচ্ছি না, ওর যেদিনকে স্কুলে অনুষ্ঠানটা আছে জামাটা পরে ওকে কেমন লাগছে সেদিন আপনাদেরকে দেখাবো। চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।